আপনারা অনস্ক্রিন একটি ছেলেকে দেখতে পাচ্ছেন, সেই ছেলেটি কিন্তু তার বউ চলে যাওয়ার কারণে এখন শরীরের মধ্যে কেরোসিন ঢেলে আসছে নিজের জীবন নিজে শেষ করে দেওয়ার জন্য। কিছুদিন আগে ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেন এই ছেলেটি। বিয়ে করার পরে তার বউকে নিয়ে যায় মেয়েটির মা বাবা তার বাসায়। বউকে নিয়ে যাওয়ার কারণে ভালোবাসা না পেয়ে কিন্তু তিনি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর আগে নিজের জীবন ধ্বংস করার জন্য অনেকভাবে চেষ্টা করেছে, ফ্যামিলির কারণে হয়তো তার জীবনটি তিনি শেষ করতে পারেনি। একের পর এক চেষ্টা করে যাচ্ছে কিভাবে তার জীবনটাকে ধ্বংস করে দিবে, এবং ফেসবুক লাইভে এসে তার শেষ লাইফ হিসেবে একটি লাইভ করেছিল। ছেলেটির মা বাবা ভাই বোন সবাই এসে পড়েছিল তাকে বাঁচানোর জন্য, সবাই বলছিল শুধু বাসায় যাওয়ার জন্য। তারপর এক পর্যায়ে তিনি আবার এটাও বলে, বাসায় গিয়ে কি করবে, এখানেই তার জীবনটা শেষ করে দেখ, আপনারা যদি বাসায় তাকে জোর করে নিয়ে যান তাহলে বাসায় গিয়েও তার জীবনটা শেষ করার চেষ্টা করবে। কোনো না কোনো ভাবে তিনি পৃথিবীর বুক থেকে চলেই যেতে চায়, তিনি যেন কোনোভাবে আর থাকতে চায় না। কি এমন ভালোবাসার মধ্যে রয়েছে আপনারাই বলেন যার কারণে তার জীবনটা ধ্বংস করে দিতে চাচ্ছে? আসলে প্রকৃত পক্ষে কিছু সংখ্যক মানুষকে ভালোবাসে। আসলে বর্তমান সময় ভালোবাসার মানে কিন্তু আমরা নোংরামি করাই জানি, কারণ আমাদের চারপাশে ভালোবাসার নামে তারা নোংরামি করে যাচ্ছে। অথচ যারা রিয়েল লাভ করে যাচ্ছে তাদের ভালোবাসার দিকে আমরা একবারও তাকিয়ে দেখছি না। এই ছেলেটি ওই মেয়েটিকে নিশ্চয়ই অনেকটা ভালোবাসত, যার কারণে কিন্তু মেয়েটিকে বিয়ে করেছে। এখন এই ছেলেটির ওই মেয়েটি কিন্তু বিয়ে করা বউকে জোর করে যখন মা বাবা নিয়ে যায় তখন তার বউকে পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তার বউকে তিনি ফিরিয়ে আনতে পারছিল না, যার কারণে তার জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তিনি নিজেই। এই খবরটি যখনই আমি জানতে পারি তখনই মনে হলো হ্যাঁ, এটা নিয়ে একটি ভিডিও বানানো উচিত, কারণ যে মেয়েটিকে এই ছেলেটি বিয়ে করেছে সেই মেয়েটি অবশ্যই ছেলেটিকে অনেক ভালোবাসে, যার কারণে কিন্তু তার সাথে গিয়ে বিয়ে বসেছে। আবার এই ছেলেটি ওই মেয়েটিকে অনেকটাই ভালোবাসে, যার কারণে তার জীবন দিয়ে হলো তাকে পেতে চায়। আমি মনে করি এখানে ধর্মবর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে তাকে তার হাতে তুলে দেওয়াটাই যেন উত্তম হয়, কারণ এখানে ছেলেটা যেভাবে পাগলামি করছে জীবন শেষ করার জন্য সেইভাবে মেয়েটাও কিন্তু পাগলামি করতে পারে। এখন একজনের জীবন যদি চলে যায় বা দুইজনের জীবন যদি চলে যায় তাহলে আপনাদের মান ইজ্জত কোথায় যাবে? আপনারা এখন মান ইজ্জত রক্ষার্থে মেয়েকে নিয়ে আসছেন বাসায়, হয়তো আপনার মা বাবা আপনারা তার ভালোর জন্যই তাকে নিয়ে আসছেন বাসায়, কিন্তু আপনার মেয়ে আর ছেলে যদি নাই থাকে তাহলে এই ভালোর কি দাম? আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট, একটু বোঝার চেষ্টা করেন। তার এলাকাবাসী যারা যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাকে চেনেন, আপনারা সবাই একটু এটাকে ব্যবস্থা নেন, যাতে করে দুইজনকে মিলিয়ে দেওয়া যায়, দুইজন যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সংসার করতে পারে, সেটা একটু আপনারা দেখবেন। কোনটা আসলে ভালোবাসার কোনটা নোংরামি সেইগুলো জাস্টিফাই করার চেষ্টা করবেন। আমি খুবই ছোট একটি মানুষ, আমার কোথায় কি ভুল হয়েছে জানি না, তবে আমার মাথায় যতটুকু ঢুকেছে আমি ততটুকুই বলার চেষ্টা করেছি। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সত্যিকারের ভালোবাসাকে আসলে সম্মান করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, মানুষের সর্বদা মানুষের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।